ভোকেবিলারি ছাড়াই ইংরেজি বলা কিংবা শেখা ইম্পসিবল তাই আজকের ক্লাসে আমি আপনাকে শেখাব এমন কিছু শব্দ যা এ দিয়ে শুরু হয় ভিডিওটি মন দিয়ে দেখুন আমি প্রতিটি ওয়ার্ডের মিনিং সহ তাদের ব্যবহার আপনাকে শেখাবো যাতে আপনি খুব সহজে মনে রাখতে পারেন এবং শিখতে পারেন এতে আপনি শিখতে পারবেন কিভাবে একটি শব্দকে বাক্যে ব্যবহার করা হয় এগুলি শিখতে পারলে আপনার ভোকেবিলারি অনেক স্ট্রং হয়ে যাবে আর আপনি দ্রুত ইংরেজি বলতে শিখে যাবেন তাহলে চলুন শুরু করা যাক আজকের ক্লাস অকওয়ার্ড অকওয়ার্ড মানে বিশ্রী আমি কি এক বিশ্রী সময়ে এসেছি হ্যাভ আই কাম অ্যাট অ্যান্ড অকওয়ার্ড টাইম হ্যাভ আই কাম অ্যাট অ্যান্ড অকওয়ার্ড টাইম এখানে ইনকনভিনিয়েন্ট অসুবিধাজনক বা অস্বস্তিকর অর্থে ব্যবহার করা হল পরের ব্যবহারটা দেখা যাক বিশ্রী প্রশ্ন করবেন না ডো্ট আস্ক অকওয়ার্ড কোয়েশ্চেন্স ডোন্ট আস্ক অকওয়ার্ড কোয়েশ্চেন্স এখানে ডিফিকাল্ট বা কঠিন অর্থে অকওয়ার্ডকে ব্যবহার করা হল অফুল অফুল মানে ভয়াবহ বা অত্যন্ত খারাপ এটা একটা ভয়ঙ্কর রং দ্যাটস অ্যান অফুল কালার দ্যাটস অ্যান অফুল কালার এখানে ভেরি ব্যাড অর আনপ্লিজেন্ট অর্থে অফুলকে ব্যবহার করা হলো এখানে একটি ভয়ঙ্কর গন্ধ আছে দেয়ারস অ্যান্ড অফুল স্মেল ইন হেয়ার দেয়ার্স অ্যান্ড অফুল স্মেল ইন হেয়ার এখানে অত্যন্ত খারাপ অর্থে অফুলকে ব্যবহার করা হল অ্যাওয়ার অ্যাওয়ার মানে সচেতন আমি সচেতন ছিলাম যে সে কাঁপছে আই ওয়াজ অ্যাওয়ার দ্যাট শি ওয়াজ ট্রিম্ব্লিং আই ওয়াজ অ্যাওয়ার দ্যাট শি ওয়াজ ট্রিম্ব্লিং অ্যাটায়ার অ্যাটায়ার মানে পোশাক সমস্ত ওয়েটাররা সন্ধ্যার পোশাক পরেছিল অল দ্য ওয়েটার্স ওয়্যার ড্রেসড ইন ইভিনিং অ্যাটায়ার অল দ্য ওয়েটার্স ওয়ার ড্রেসড ইন ইভিনিং অ্যাটায়ার পরের উদাহরণটা দেখা যাক তাদেরকে আনুষ্ঠানিক পোশাক পরার জন্য অনুরোধ করা হচ্ছে দে আর রিকোয়েস্টেড টু ওয়ার ফর্মাল অ্যাটায়ার দে আর রিকোয়েস্টেড টু ওয়ার ফর্মাল অ্যাটায়ার অ্যাটেন্টিভ অ্যাটেন্টিভ মানে মনোযোগী লিসনিং ওর ওয়াচিং কেয়ারফুলি অ্যান্ড উইথ ইন্টারেস্ট যেমন ওয়েটাররা মনোযোগী এবং বন্ধুত্বপূর্ণ ছিল দ্য ওয়েটার্স ওয়ে অ্যাটেন্টিভ অ্যান্ড ফ্রেন্ডলি দ্য ওয়েটার্স ওয়ে অ্যাটেন্টিভ অ্যান্ড ফ্রেন্ডলি শিক্ষকরা ভালো ছাত্রদের প্রতি বেশি মনোযোগী টিচারস আর মোর অ্যাটেন্টিভ টু গুড স্টুডেন্টস টিচার্স আর মোর অ্যাটেন্টিভ টু গুড স্টুডেন্টস অ্যাস্টাউন্ড অ্যাস্টাউন্ড মানে অবাক করা টু সারপ্রাইজ অর শক সামবডি ভেরি মাচ যেমন তার অহংকার তাকে বিস্মিত করেছিল হিজ অ্যারোগেন্স অ্যাস্টাউন্ডেড হার হিজ অ্যারোগেন্স অ্যাস্টাউন্ডেড হার কিছুই তাদের বিস্মিত করতে পারে না নাথিং ক্যান অ্যাস্টাউন্ড দেম নাথিং ক্যান অ্যাস্টাউন্ড দেম অ্যাজিউম অ্যাজিউম মানে অনুমান করা সে ধরে নিয়েছিল যে আমার সন্তান আছে হি অ্যাজিউম দ্যাট আই হ্যাড চিলড্রেন হি অ্যাজিউম দ্যাট আই হ্যাড চিলড্রেন সর্বদা সবচেয়ে খারাপটা অনুমান করবে না ডো্ট অলওয়েজ অ্যাজিউম দ্য ওর্স্ট ডোন্ট অলওয়েজ অ্যাজিউম দ্য ওর্স্ট অ্যাসোসিয়েট অ্যাসোসিয়েট মানে সহযোগী বা সহকারী আমি এই লোকেদের সাথে তোমার মেলামেশা পছন্দ করি না আই ডোন্ট লাইক ইউ অ্যাসোসিয়েটিং উইথ দোজ পিপল আই ডো্ট লাইক ইউ অ্যাসোসিয়েটিং উইথ দোজ পিপল অ্যাসেস অ্যাসেস মানে মূল্যায়ন করা এই পরিবর্তনের প্রভাব মূল্যায়ন করা কঠিন ইটস ডিফিকাল্ট টু অ্যাসেস দ্য এফেক্টস অফ দিজ চেঞ্জেস ইটস ডিফিকাল্ট টু অ্যাসেস দ্য এফেক্টস অফ দিজ চেঞ্জেস অ্যাসপায়ার অ্যাসপায়ার মানে উচ্চাকাঙ্ক্ষা থাকা তিনি তাদের পরবর্তী নেতা হওয়ার আকাঙ্ক্ষা করেছিলেন হি অ্যাসপায়ার টু বি দেয়ার নেক্সট লিডার হি অ্যাসপায়ার টু বি দেয়ার নেক্সট লিডার অ্যাসপেক্ট অ্যাসপেক্ট মানে পরিস্থিতি সমস্যা বিষয় ইত্যাদির একটি অংশ প্রকল্পের দুটি প্রধান দিক রয়েছে দ্য প্রজেক্ট হ্যাজ টু মেন অ্যাসপেক্টস দ্য প্রজেক্ট হ্যাজ টু মেন অ্যাসপেক্টস পরিষেবাটি প্রতিটি দিক থেকে দুর্দান্ত ছিল দ্য সার্ভিস ওয়াজ এক্সেলেন্ট ইন এভরি অ্যাসপেক্ট দ্য সার্ভিস ওয়াজ এক্সেলেন্ট ইন এভরি অ্যাসপেক্ট অ্যাসেম্ট অ্যাসেম্প মানে লজ্জা বা ফিলিং সেম যেমন তিনি তার ভুল স্বীকার করতে লজ্জা পেলেন হি ওয়াজ অ্যাসেম টু অ্যাডমিট টু হিজ মিস্টেক হি ওয়াজ অ্যাসেম টু অ্যাডমিট টু হিজ মিস্টেক আমি বলতে লজ্জা পাচ্ছি যে আমি তাকে মিথ্যা বলেছি আই এম অ্যাসেম টু সে দ্যাট আই লাইক টু হার আই অ্যাসেম টু সে দ্যাট আই লাইক টু হার অ্যারোগেন্ট অ্যারোগেন্ট মানে অহংকারী বা উদ্ধত সে একজন অহংকারী যুবক ছিল হি ওয়াজ অ্যান অ্যারোগেন্ট ইয়াংম্যান হি ওয়াজ অ্যান অ্যারোগেন্ট ইয়াংম্যানেঞ্জ অ্যারেঞ্জ মানে ব্যবস্থা করা বা অরগানাইজ সামথিং যেমন আমি আমার কাজ গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি আই এম ট্রাইং টু অ্যারেঞ্জ মাই ওয়ার্ক আই এম ট্রাইং টু অ্যারেঞ্জ মাই ওয়ার্ক আরেকটা উদাহরণ দেখা যাক বুধবার বৈঠকের আয়োজন করা হয়েছে দ্য মিটিং হ্যাজ বিন অ্যারেঞ্জড ফর ওয়েডনেস ডে দ্য মিটিং হ্যাজ বিন অ্যারেঞ্জড ফর ওয়েডনেস ডে আর্ডেন্ট আর্ডেন্ট মানে খুব উৎসাহী বা ভেরি এনথুয়াস্টিক ফর এক্সাম্পল তার পিতা একজন প্রবল সমাজতন্ত্রী ছিলেন হিজ ফাদার ওয়াজ অ্যান আর্ড অ্যান্ড সোশ্যালিস্ট হিজ ফাদার ওয়াজ অ্যান আর্ড অ্যান্ড সোশ্যালিস্ট তিনি একজন প্রবল সংস্কারক ছিলেন হি ওয়াজ অ্যান আর্ড অ্যান্ড রিফর্মার হি ওয়াজ অ্যান আর্ড অ্যান্ড রিফরমার অ্যাপ্রক্সিমেট অ্যাপ্রক্সিমেট মানে আনুমানিক এই ঘরের আনুমানিক আয়তন কত হোয়াট ইজ দ্য অ্যাপ্রক্সিমেট

এই সিনেমাটি কি ছোট শিশুদের জন্য উপযুক্ত ইজ দিস মুভি অ্যাপ্রোপ্রিয়েট ফর স্মল চিলড্রেন এটা সবার জন্য উপযুক্ত ইট ইজ অ্যাপ্রোপ্রিয়েট ফর এভরিওয়ান ইট ইজ অ্যাপ্রোপ্রিয়েট ফর এভরিওয়ান অ্যাপ্রোচ অ্যাপ্রোচ মানে কোনো কিছুর মোকাবিলা করা বা টু ডিল উইথ সামথিং যেমন আমি নিশ্চিত নই কিভাবে এই সমস্যাটির মোকাবিলা করব। আই এম নট সিওর হাউ টু অ্যাপ্রোচ দিস প্রবলেম আই এম নট শিওর হাউ টু অ্যাপ্রোচ দিস প্রবলেম অ্যাপ্রিসিয়েট অ্যাপ্রিসিয়েট মানে প্রশংসা করা তার পরিবার তার প্রশংসা করে না হার ফ্যামিলি ডাজেন্ট অ্যাপ্রিসিয়েট হার হার ফ্যামিলি ডাজেন্ট অ্যাপ্রিসিয়েট হার অ্যাপলাই অ্যাপ্লাই মানে আবেদন বা টু রিকোয়েস্ট সামথিং আবেদন করতে অনেক দেরি হয়ে গেছে ইট ওয়াজ অলরেডি টু লেট টু অ্যাপ্লাই ইট ওয়াজ অলরেডি টু লেট টু অ্যাপ্লাই তোমার চিঠি দিয়ে আবেদন করা উচিত ইউ শুড অ্যাপ্লাই বাই লেটার ইউ শুড অ্যাপ্লাই বাই লেটার অ্যাপারেন্ট অ্যাপারেন্ট মানে স্পষ্ট দৃশ্যমান বা বোধগম্য বা বলতে পারেন ইজি টু সি অর আন্ডারস্ট্যান্ড তার অপরাধ সবার কাছে স্পষ্ট ছিল হিজ গিল্ড ইজ অ্যাপারেন্ট টু অল হিজ গিল্ড ইজ অ্যাপারেন্ট টু অল তাদের ভক্তি ছিল স্পষ্ট দেয়ার ডিভোশান ওয়াজ অ্যাপারেন্ট দেয়ার ডিভোশান ওয়াজ অ্যাপারেন্ট অ্যাপোলোজাইজ অ্যাপোলোজাইজ মানে ক্ষমা আমি কেন ক্ষমা চাইব হোয়াই আই অ্যাপোলোজাইজ হোয়াই আই অ্যাপোলোজাইজ অ্যাংজাইটি অ্যাংজাইটি মানে উদ্বেগ বা দুশ্চিন্তা মাসের পর মাস তার দুশ্চিন্তা বাড়তে থাকে হার অ্যাংজাইটি ইনক্রিজড মান্থ বাই মান্থ হার অ্যাংজাইটি ইনক্রিজড মান্থ বাই মান্থ তার গলায় উদ্বেগ ভরা ছিল হার ভয়েস ওয়াজ ফুল অব অ্যাংজাইটি হার ভয়েস ওয়াজ ফুল অব অ্যাংজাইটি অ্যান্টিসিপেট অ্যান্টিসিপেট মানে প্রত্যাশা করা বা টু এক্সপেক্ট সামথিং আমরা কোনো ঝামেলা আশা করি না উই ডোন্ট অ্যান্টিসিপেট এনি ট্রাভেল উই ডোন্ট অ্যান্টিসিপেট এনি ট্রাভেল অ্যানসিয়েন্ট অ্যানসিয়েন্ট মানে প্রাচীন বাড়িটি প্রাচীন ইট দিয়ে মেঝে করা হয়েছিল দ্য হাউস ওয়াজ ফ্লোড উইথ অ্যানসিয়েন্ট ব্রিক্স দ্য হাউস ওয়াজ ফ্লোড উইথ অ্যানসিয়েন্ট ব্রিক্স অ্যামিয়াবেল অ্যামিয়াবেল মানে আন্তরিক বন্ধুত্বপূর্ণ বা অমায়িক যেমন তার বাবা মাকে খুব বন্ধুত্বপূর্ণ মনে হয়েছিল হিজ প্যারেন্টস সিমড ভেরি অ্যামিয়াবল হিজ প্যারেন্টস সিমড ভেরি অ্যামিবল অ্যাম্বিশান অ্যাম্বিশান মানে উচ্চাকাঙ্ক্ষা তার উচ্চাকাঙ্ক্ষা ছিল ডাক্তারি পড়া হিজ অ্যাম্বিশান ওয়াজ টু স্টাডি মেডিসিন হিজ অ্যাম্বিশান ওয়াজ টু স্টাডি মেডিসিন জীবনে তার একটাই উচ্চাকাঙ্ক্ষা ছিল হি হ্যাড অনলি ওয়ান অ্যাম্বিশান ইন লাইফ হি হ্যাড অনলি ওয়ান অ্যাম্বিশান ইন লাইফ অ্যামেচার অ্যামেচার মানে অপেশাদারভাবে সে নাচের একজন অপেশাদার শি ইজ অ্যান অ্যামেচার ইন ড্যান্সিং শি ইজ অ্যান অ্যামেচার ইন ড্যান্সিং একজন অপেশাদার ফটোগ্রাফার অ্যান অ্যামেচার ফটোগ্রাফার অ্যান অ্যামেচার ফটোগ্রাফার অল দো অল দো মানে যদিও ছোটো হলেও রান্নাঘরটি সুন্দরভাবে সাজানো হয়েছে মানে যদিও রান্নাঘরটি ছোটো তাও সুন্দরভাবে সাজানো হয়েছে তো এর ইংরেজি হবে অল দ্য স্মল দ্য কিচেন ইজ ওয়েল ডিজাইন্ড অল দ্য স্মল দ্য কিচেন ইজ ওয়েল ডিজাইন্ড অল্টারনেটিভ অল্টারনেটিভ মানে বিকল্প আমাদের একটি বিকল্প খুঁজে বের করতে হবে উই উইল হ্যাভ টু ফাইন্ড অ্যান্ড অল্টারনেটিভ উই উইল হ্যাভ টু ফাইন্ড অ্যান্ড অল্টারনেটিভ আমরা বিকল্প রাস্তা দিয়ে ফিরলাম উই রিটার্ন বাই দ্য অল্টারনেটিভ রোড উই রিটার্ন বাই দ্য অল্টারনেটিভ রোড অ্যালোয়ার অ্যালোয়ার মানে প্রলুব্ধ করা মুগ্ধ করা বা মোহ তুমি কি সমুদ্রের মোহ অনুভব করো ডুই ইউ ফিল দ্য অ্যালোয়ার অব দ্য সি ডুই ফিল দ্য অ্যালোয়ার অব দ্য সি অ্যালার্ট অ্যালার্ট মানে তৎপর বা সতর্ক যেমন রাতে গাড়ি চালানোর সময় সতর্ক থাকার চেষ্টা করো ট্রাই টু স্টে অ্যালার্ট হোয়াইল ড্রাইভিং অ্যাট নাইট ট্রাই টু স্টে অ্যালার্ট হোয়াইল ড্রাইভিং অ্যাট নাইট অ্যাফেক্ট অ্যাফেক্ট মানে প্রভাব ফেলা এই পরিবর্তনগুলি কীভাবে আমাদের প্রভাবিত করবে হাউ উইল দি চেঞ্জেস অ্যাফেক্টাস হাউ উইল দি চেঞ্জেস অ্যাফেক্ট তোমার মতামত আমার সিদ্ধান্তে প্রভাব ফেলবে না ইউর ওপিনিয়ন উইল নট অ্যাফেক্ট মাই ডিসিশান ইউর অপিনিয়ন উইল নট অ্যাফেক্ট মাই ডিসিশান অ্যাডভার্সিটি অ্যাডভার্সিটি মানে প্রতিকূলতা বা এ ডিফিকাল্ট ওর আনপ্লিজেন্ট সিচুয়েশান যেমন তিনি অনেক ব্যক্তিগত প্রতিকূলতা অতিক্রম করেছেন হি ওভারকেম মেনি পার্সোনাল অ্যাডভার্সিটিজ হি ওভারকেম মেনি পার্সোনাল অ্যাডভার্সিটিজ পরের উদাহরণটা দেখা যাক প্রতিকূলতা মানুষকে জ্ঞানী করে ধনী নয় অ্যাডভার্সিটি মেক্স এ ম্যান ওয়াইজ নট রিচ অ্যাডভার্সিটি মেক্স এ ম্যান ওয়াইজ নট রিচ অ্যাডভান্টেজ অ্যাডভান্টেজ মানে সুবিধা তার একটা ভালো শিক্ষার সুবিধা ছিল সি হ্যাড দ্য অ্যাডভান্টেজ অফ এ গুড এডুকেশান সি হ্যাড দ্য অ্যাডভান্টেজ অফ এ গুড এডুকেশান আমি তার দুর্বলতার সুযোগ নিলাম আই টুক অ্যাডভান্টেজ অফ হিজ উইকনেস আই টুক অ্যাডভান্টেজ অফ হিজ উইকনেস অ্যাডভান্স অ্যাডভান্স মানে আগাম বা অগ্রিম আপনাকে অগ্রিম টিকিটের জন্য অর্থ প্রদান করতে হবে ইউ মাস্ট পে ফর দ্য টিকিট ইন অ্যাডভান্স ইউ মাস্ট পে ফর দ্য টিকিট ইন অ্যাডভান্স অ্যাডোর অ্যাডোর মানে খুব পছন্দ করা বা আদর করা বা বলতে পারেন টু লাভ সাম বডি ভেরি মাছ যেমন এটা স্পষ্ট যে সে তাকে আদর করে ইটস অভিয়াস দ্যাট শি অ্যাডোর সিম ইটস অভিয়াস দ্যাট মানে স্বীকার করা তিনি ভুল স্বীকার করেছেন শি অ্যাডমিটেড মেকিং এ মিস্টেক অ্যাডমিটেড মেকিং এ মিস্টেক সে সত্য স্বীকার করতে অস্বীকার করে সি রিফিউজেস টু অ্যাডমিট দ্য ট্রুথ শি রিফিউজেস টু অ্যাডমিট দ্য ট্রুথেয়ার মানে লেগে থাকা ভেজা কাপড় গায়ে লেগে থাকে ওয়েট ক্লোজ অ্যাড হেয়ার টু দ্য স্কিন ওয়েট ক্লোজ অ্যাড হেয়ার টু দা অ্যাডিক্টেড মানে আসক্ত সে গানের প্রতি আসক্ত শি ইজ অ্যাডিক্টেড টু মিউজিক শি ইজ অ্যাডিক্টেড টু মিউজিক অ্যাকিউট অ্যাকিউট মানে তীব্র জলের তীব্র সংকট দেখা দিয়েছে দেয়ার ইজ অ্যান অ্যাকিউট শর্টেজ অব ওয়াটার দেয়ার ইজ অ্যান অ্যাকিউট শর্টেজ অব ওয়াটার চাকরির প্রতিযোগিতা তীব্র কম্পিটিশন ফর জবস ইজ অ্যাকিউট কম্পিটিশান ফর জবস ইজ অ্যাকিউট অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি মানে আসলে বা সত্যি যেমন সে আসলে কী বলেছিল হোয়াট ডিড সি অ্যাকচুয়ালি সে হোয়াট ডিড সি অ্যাকচুয়ালি সে অ্যাকুইটাল অ্যাকুইটাল মানে বেকসুর খালাস বা মুক্তি জুরি বেকসুর খালাসের পক্ষে ভোট দিয়েছে দ্য জুরি ভোটেড ফর অ্যাকুইটাল দ্য জুরি ভোটেড ফর অ্যাকুইটাল অ্যাকোয়ার অ্যাকোয়ার মানে কিছু পাওয়া বা কেনা বা অধিগ্রহণ করা যেমন তিনি দু সালে ফার্মটি অধিগ্রহণ করেন ফার্ম ইন টু থাউজেন্ড এইট মানে অর্জন করা অবশেষে সে সফলতা অর্জন করেছিল হি হ্যাড ফাইনালি অ্যাচিভ সাকসেস হি হ্যাড ফাইনালি অ্যাচিভড সাকসেস অ্যাকিউজ অ্যাকিউজ মানে অভিযুক্ত তুমি আমাকে স্বার্থপর বলে অভিযুক্ত করতে পারবে না ইউ কান্ট অ্যাকিউজ মি অফ বিইং সেলফিস ইউ কান্ট অ্যাকুইজ মি অব বিইং সেলফিস অ্যাকুরেট মানে সঠিক যেমন ছবিটি ঐতিহাসিকভাবে সঠিক নয় দ্য ফিল্ম ইজ নট হিস্টোরিক্যালি অ্যাক্যুরেট দ্য ফিল্ম ইজ নট হিস্টোরিক্যালি অ্যাক্যুরেট অ্যাকাম্পলিস অ্যাকাম্পলিস মানে সাফল্যের সঙ্গে সম্পন্ন করা যেমন আপনি যে কোনো কিছু অর্জন করতে পারেন ইউ ক্যান প্লিস এনিথিং ইউ ক্যান প্লিস এনিথিং অ্যাক্সেলারেট অ্যাক্সেলারেট মানে গতি বৃদ্ধি করা আমি বাসটিকে ওভারটেক করার জন্য গতি বাড়ালাম আই অ্যাক্সেলারেটেড টু ওভারটেক দ্য বাস আই অ্যাক্সেলারেটেড টু ওভারটেক দ্য বাস আজ এখানেই ভিডিওটি শেষ করছি আজকে আপনাকে যা কিছু শেখালাম সেগুলি মন দিয়ে অভ্যাস করুন কারণ দ্রুত ইংরেজি বলতে শেখার একটাই মন্ত্র সেটা হলো প্রতিদিন ইংরেজি অভ্যাস করা অভ্যাস না করলে ইংরেজি বলতে পারবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক বা কমেন্ট করে জানান আর বন্ধুদের সাথে শেয়ার করুন সবাই ভালো থাকুন আর আমার সাথে ইংরেজি শিখতে থাকুন